السلام عليكم نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইয়াশ ওয়ালকুর আনিল হাকিম ইন্নাকলামিন মুরুসালীম আলা শিরতিম মুস্তাকিম আল্লাহর বান্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহুয়া সাল্লামের উমদগন অল্প সময়ের জন্য আল্লাহ পাকের কালাম জনাবে রাসুল্লাহ সাল্লাহুয়া আলিহসাল্লামের হাদিসের প্রতি একটু খেয়াল করুন ভায়রা খেয়ালে আউলিয়া বে খেয়ালে দেউলিয়া। খেয়ালের সঙ্গে যদি আল্লাহের কালাম জনাবেরাসুল্লা সালিয়া হাদিসগুলো শুনতে থাকেন তার ভিতর থেকে যদি একটা কথা আপনার দিলে বসে যায় আপনি আল্লাহর একজন অলি হইয়া যাইতে পারেন বলুন আলহামদুলিল্লাহ আর বিনা খেয়ালে যদি তামাম জীবন ওয়াজ নসিহত শুনতে থাকেন সে কথাগুলো আপনার দিলেও বসবে না সে কথা দ্বারা আপনার বিশেষ কোনো কাজও হবে না ভাইরা একটা কথা মনে রাখবেন আল্লাহর অলি হওয়ার জন্য বড় আলেম হওয়া শর্ত না টাইটেল পাশ করা শর্ত না বড় ধনী হওয়া শর্ত না বিরাট শিক্ষিত হওয়ারও দরকার পড়ে না একজন মূর্খ গরিব লোকও পারেন বলুন সুবাহান আল্লম যে মেয়ে লুক বা পুরুষ আল্লাহ এবং আল্লাহর হাবিবের পূর্ণ হুকুম অনুযায়ী চলবে যাদের দিলের সম্পর্ক সবসময় মাওলার সঙ্গে থাকবে জীবন গেলেও একটা গুনহায়ের কাজের কাছেও যাবে না তারাই হলেন আল্লাহর অলি বলুন আলহামদুলিল্লাহ আমরা তো মনে করি পীর হলেই তিনি অলি আসলে এটা ভুল অনেক পীর কিয়ামতের দিন জাহান নামে চলে যাবে অনেক মুরিদ বেহেস্তে চলে যাবে বলুন আলহামদুলিল্লাহ ভাইরা এক ব্যক্তি একদিন খাবে দেখেন তার পীর সাহেব হুজুরের আঙ্গুলের ভিতরে মধু আছে মুড়িদের চুষে চুষে খাইতেছে আর মুড়িদের আঙ্গুলের ভিতর বিষ্ঠা বা পায়খানা আছে তাপির সাহেব চুষে চুষে খাইতেছেন তখন এই নিকট গিয়া বলেন। হুজুর এর তাবার কি সাহেব আর আমার মধ্যে বহু মধু আছে অর্থাৎ মারে ফত আছে এগুলো তুমি আমার নিকট থেকে নিয়ে যাইতেছো কিন্তু মুড়িদের মনে এই তাবিটা বেশি ভালো লাগলো না তিনি আবার আরেকজন হক্কানি আলেমের কাছে গেলেন এবং স্বপ্নের তাবির জানতে চাইলেন তিনি বললেন বাবা তুমি পীরের কাছে মুড়িদ হয়েছ আল্লাহ পাখের মহব্বত পাওয়ার জন্য কাজেই ঠিক তার কাছ থেকে আল্লাহ পাখের মহব্বত হাসিল করছো আর পীর সাহেব তোমাকে মুড়িদ করেছেন দুনিয়া পাওয়ার জন্য এই মুড়িদের কাছ থেকে আমি টাকা পয়সা পাবো মান সম্মান পাব কাজেই তোমার থেকে এই দুনিয়ার নাপাক জিনিস তিনি চুষে চুষে নিচ্ছেন মুড়িদের নিকট এই তাবিটা ভালো লাগলো ভাইরা আল্লাহর অলি হওয়ার জন্য পীর হওয়া বড় ধনী হওয়া কিছুই শর্ত না একটা মূর্খ লোক একটা গরিব লোক একটা যুবক এমন কি একটা মেয়ে লোকও আল্লাহর অলি হয়ে যাইতে পারেন বলুন আলহামদুলিল্লাহ ভাইরা আপনারা তো জানেন বেশি আমার বয়ান করার অভ্যাস নাই সংক্ষেপে দুই একটা কথা আরস করব। সংক্ষেপে দুই একটা কথা দিয়া বুঝ দেওয়ার চেষ্টা করব। কেননা আপনারা জানেন যে একজন মানুষের দিলের বুঝ যখন ঠিক হয়ে যায় তখন মানুষটা ঠিক হয়ে যায় একটা মানুষ আগে নামাজ পড়তো না এখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পর হেসগার কিন হইয়া গেছে এর কারণ কি আগে যে লোকটা খুব খারাপ ছিল গান শুনতো নামাজ ঠিক মতো পড়তো না এর কারণ কি দিলে তখন বুঝ ঢুকে নাই যখন তার দিলে বুঝ ঢুকে গেছে যে

হে আমার উম্মতেরা প্রত্যেকটা মেয়ে লোক পুরুষের শৈলের মধ্যে আল্লাহ পাখের একটা কুদরতি গোস্তের টুকরা আছে ওই গোস্তের টুকরাটা যখন ভালো হইয়া যায় ওই মানুষটাই সম্পূর্ণ একটা ভালো মানুষে পরিণত হইয়া যায় যখন ওই গোস্তের টুকরাটা খারাপ হয়ে যায় তখন মানুষটা সম্পূর্ণ একটা খারাপ মানুষে পরিণত হইয়া যায় আলাওয়াহিয়াল কলব আল্লাহর হাবিব ফরমান ওই কুদরতি গোস্তের টুকরাটার নাম হলো কলব আল্লাহ মানুষের অন্তর যাকে বলা হয় মানুষের অন্তর যখন ঠিক হইয়া যায় মানুষটাই সম্পূর্ণ ঠিক হয়ে যায় বলুন আল্লাহ তাই ভাইরা আমি সংক্ষেপে দুই একটা কথা দিয়া বুঝ দেওয়ার চেষ্টা করব যদি আল্লাহ পাখির ইচ্ছায় কারো কিসমত ভালো থাকে ইনশাল্লাহ বুঝ পাইয়া যাইবেন আর যেই কপালপোড়ার কিসমত খারাপ হইয়া গেছে সেই কপাল পোড়ার আমি কেন সারা দুনিয়ার অলি আল্লাহ তামাম দুনিয়ার হক্কানি আলেময়া কেরাম একত্র হইয়া তামাম জীবন বুঝাইলেও দিলের বুঝ কোনোদিন ঠিক হইবে না ভাইরা ইতিহাস তার প্রমাণ আপনার হয়তো প্রত্যেকেই জানেন জনাবে রাসুল্লাহ না করলে আল্লাহ পাক আসমান জমিন গ্রহ নক্ষত্র কিছুই পয়দা করতেন না সে আল্লাহর হাবিবের পবিত্র জবানে দীর্ঘ তেরো বছর পর্যন্ত মক্কা শরীফে বুঝাইতে বুঝাইতে ওই কপালপুরা আবু জাহল আর তার দলবলকে বুঝাইতে পারেন নাই আল্লাহর হাবিব যত বলেন এইভাবে চলো ওইভাবে চলবানা নচেত জাহান্নাম নাম কবরে রাজা ভোগ করতে হইবে সেই কপালপুরারা শুধু বলে আরে মোহাম্মদের কথা মতো চললে কত কষ্ট নামাজ পড়ো রোজা করো পর্দা করো হালাল খাও হারাম খাইও না এটা করতে না ওটা করতে পারবে না এটা করো ওইটা করো এত কষ্ট করে চলা যায় না আবার কবরে যাইয়া কতক যাবে পচে কতক মানুষ আগুনে পুড়ে ফেলে কতক মানুষ বাঘে খেয়ে ফেলে আবার কবরে রাজা ভয় কি না হয় খামোখা দুনিয়াতে এত কষ্ট করে গেলাম এরপর আবার কবরে যদি কিছু না হয় এত কষ্ট করে লাভ হবে কি তার চেয়ে দুনিয়া আনন্দময় যার মনে যুদ্ধ লয় আনন্দ ফুর্তি করে লয় কবরে আবার কি হবে এই মানুষ মরে পচে গেলে মাটির সঙ্গে মিশিয়া যাইবে কেমতের দিন আবার উঠাইতে পারে নাও পারে ভাইরা কিন্তু যত যুক্তি দিয়ে বুঝান হে মানুষ খেয়াল করো এক কাত্রা নাপাক পানি থেকে যে মাওলা তোমাকে এত সুন্দর করে বানাইতে পারলেন যে মাওলায় একটা সূর্যকে পৃথিবীর চেয়ে যে সূর্য লক্ষ লক্ষ গুণ বড় তোমার চোখের অন্তরালে নিয়ে আবার পর দিন ভরে তোমার চোখের সামনে আনতে পারেন সে মাওলাই তোমার মতো সাড়ে তিন হাত একটা মানুষকে একবার মানুষের চোখের অন্তরালে নিয়ে আবার কি কেয়ামতের ময়দানে উঠাইতে পারবেন না যেই মাওলা চাঁদকে টুনির মতো করে উঠাইয়া পূর্ণিমা রূপ ধারণ করাইয়া আবার আস্তে আস্তে ক্ষয় করে অমাবস্যার রাত্র করে টুনির মতো করে যে পারেন মওলা তোমাকে শিশুর আকারে তৈরি করে দুর্বল আকারে তৈরি করে যুবক বানাইয়া আবার আস্তে আস্তে একই পুকুরের পানি খাওয়াইয়া একই জমিনের ফসল খাওয়াইয়া আবার আস্তে আস্তে তোমাকে একেবারে দুর্বল শিশুর আকার করে যাকে না ধরলে আর উঠতে পারে না বুড়ো মানুষের অবস্থাও তাই আবার তোমাকে অমাবস্যার রাত্র করে তোমাকে দুনিয়া থেকে গোপন করে আবার কি তোমাকে কেয়ামতের ময়দানে উঠাইতে পারবেন না নিশ্চয় পারবেন কিন্তু যতই বুঝানো হলো কোপাল পোড়ার দিলে বুঝার হইলই না ও মুসলমান মনে রাখিও ওই একদল আবু জাহলের গোষ্ঠী মেয়ে লোক পুরুষ কেয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবে বাবারা মনে রাখিও যদি আলেম উলামের কথা মতো কোরআন হাদিসের কথা মতো তোমার হেদায়াতের রাস্তায় চলবার তৌফিক না হয় মনে রাখিও খোদা রাখস্তা খোদা রাখস্তা তোমার নাম বোধ হয় আবু জাহলের গোষ্ঠীর দপ্তরে উঠিয়া গেল সবাই বলুন নাউজুবিল্লা তাই আমি সংক্ষেপে দুই একটা কথা দিয়া বুঝ দেওয়ার চেষ্টা করব। বাকি আল্লাহ পাকের ইচ্ছা ভাইরা এই বুঝ দেওয়ার জন্য আল্লাহ পাকের কালাম থেকে সুরা ইয়াসিন শরীফের শুরু থেকে কয়েক টুকরা আয়াত শরীফ তেলওয়াত করছি ভাইরা ইয়াসিন শরীফের সানে নুজুলে লেখা আছে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রেসালাদ দান করেন চল্লিশ বছর বয়সে ভাইরা যখন রেসালাতের দায়িত্ব পাইয়া আল্লাহর হাবিব আল্লাহ পাকের পক্ষ থেকে সমস্ত কাফেরদেরকে জমা করে বুঝাইতেছেন হে মক্কা শরীফের লোকেরা আল্লাহ রাবুল আলমিন আমাকে রাসূল বানিয়ে তোমাদের কাছে পাঠাইছেন কাজেই তোমরা সবাই আমাকে রাসুল বলে স্বীকার করে নিয়ে আমার নির্দেশ মানিয়া চলো ভাইরা সরকারি পিয়ন যদি আপনার কাছে আসে আগে তো জানতে হবে যে লোকটা পিয়ন যদি মনে করেন যে লোকটা ধোকাবাস পিয়ন টিয়ন কিছু না তাহলে তো আর নোটিশেরও কোনো দাম থাকে না কথারও কোনো দাম থাকে না কথা ঠিক নি ভাইরা আর যদি জানতে পারেন যে লোকটা ঠিকই যশ কটের পক্ষ থেকে এসেছে পিয়ন কাজেই তার কথা আমার মানতে হবে আল্লাহর হাবিব ফরমান হে আরবের লোকেরা রব্বুল আলামিন আমাকে তোমাদের কাছে রাসুল কোলে পাঠিয়ে আসেন কাজেই তোমরা সবাই আমাকে রাসুল বলে স্বীকার করে নাও হে মক্কা শরীফের লোকেরা আমি দেখতেছি তোমরা যে পথে এবং যে মতে চলছো সম্পূর্ণ ভুল পথে আসো সম্পূর্ণ গুমরাহির রাস্তায় আসো তোমরা যে পথে চলছ মৃত্যুর পরে যার নামে রা যাবে গ্রেফতার হবে কাজেই তোমরা আমার কথা মতো গুমরাহী রাস্তা ছাড়িয়া দিয়া ভুল পথ ছাড়িয়া দিয়া দোজকের পথ ছাড়িয়া দিয়া সঠিক রাস্তায় আসো হেদায়তের রাস্তায় আসো বেহস্তের রাস্তায় আসো ভাইরা আল্লাহর হাবিব যখন এই কথা বললেন তখন সেই মক্কাবাসীদের কি উচিত ছিল না যে সবাই এক বাক্যে স্বীকার করে নেওয়া যে আচ্ছা আমরা আজ থেকে স্বীকার করে নিলাম এবং তুমি যে কথা বলবে যেই পথে চলবে ঠিক সেই কথা মতো চলবো এবং সেই পথে চলবো কিন্তু কপালপুরারা সে কথা তো বলল না সেই মজলিসে সবচেয়ে বড় নেতা আবু জাহল বলল। হে মোহাম্মদ তুমি আল্লাহ রাসূল রাসুল দিনই না তুমি মিথ্যা কথা বলছো বলুন নাউজুবিল্লা আবু জাহল আরও বলল তোমাকে আমরা রাসুল বলে স্বীকার করি না হে মোহাম্মদ তুমি বলছো আমরা পথ ভ্রষ্ট হইয়া গেছি ভুল পথে আছি না না আমরা আমাদের বাপ দাদার ধর্মে ঠিকই আছি তুমি তোমার বাপ দাদার ধর্ম ভুলে গিয়া পথ ভ্রষ্ট হইয়া গেছ দেখেন না বর্তমানে অনেকেই বলে মুল্লার এই দেশটাকে খায়ল মুল্লারাই ভুল পথে আছে আবু জাহালও তাই বলেছিল ভাইরা আল্লাহর হাবিবের তো কথার কোনো দাম নাই মজলিসের সমস্ত লোক এক পক্ষে তিনি একা এক পক্ষ ভাইরা তখন রাসুল্লাহ সাল্লিয়া দিলে কষ্ট লাগাটা স্বাভাবিক ভাইরা এখানে কিছু যদি একটা লোক আমার পক্ষে না থাকেন সবাই একযোগে যদি বলেন হুজুর আপনি বড় বড় কথা বলেন আপনি অমুক দিন চুরি করেছেন আপনি একজন চোর ভাইরা আমি যদি চুরি নাও করে থাকি আমার পক্ষে যদি একটা লোকও না থাকেন তখন আমার মনটা ভেঙে যাওয়া স্বাভাবিক কিনা আল্লাহর হাবিব যে আল্লাহ রাসুল তাতে তো আর কোনো সন্দেহ নাই তখন তারা একত্র হইয়া সবাই বলল তুমি নও তুমি মিথ্যা কথা বলছো তুমি ভুল পথে আসো এ কথা শুনে তার দিলে কষ্ট লাগাটা নেহায়াত স্বাভাবিক আল্লাহর হাবিবের মনে কষ্ট দিয়া কোথায় যাবে যাবার তো জাগা নাই তাই আল্লাহর দরবারে আল্লাহর হাবিব কাঁদতে লাগেন আর বলেন মাবুদ গো আপনি যে আমাকে রাসুল করে পাঠে আছেন এরা তো কেউ আমাকে রাসুল বলে স্বীকার করে না আমার তো এ রাসুলের কোনো মূল্য রইল না আমি ওদেরকে হেদায়াতে রাস্তায় আসতে বলি সঠিক রাস্তায় আসতে বলি ওরা উল্টা আমাকে বলে আমি নাকি ভুল পথে আসি আমি নাকি গুমরা হইয়া গেছি তারাই নাকি ঠিক পথে আছে আল্লাহ রাবুল আলমিন তখন সুরা ইয়াসিন শরীফ দিয়া জিব্রাইল আলী পাঠাইলেন আল্লাহ পাক এই সুরাই এর সাথ করেন হাকিম ইন্নাকা লিমানিল মুরুসালিন মুস্তাকিম হে সাইদুল হে তাম জাহানের মানুষের সর্দার আমি কুরআ হাকিমের কসম খেয়ে বলছি ওয়াল ইন্নাকা লিমানিল হাকিম মুরসালিন। নিশ্চয় নিশ্চয় আপনি আমার রাসুল তাতে কোনো সন্দেহ নাই ও আমার হাবিব গো আপনি মনে কোনো কষ্ট নেবেন না তামাম দুনিয়ার মানুষের একটাও যদি আপনাকে রাসুল বলে স্বীকার না করে তাতে আপনার মনে কোনো কষ্ট নেওয়ার কারণ নাই আমি আহকামুল হাকিম ইন রাব্বুল আলামিন কোরআন শরীফের কসম খাইয়া আমি মাওলা আপনাকে রাসুল বলে স্বীকার করে নিলাম ও আমার হাবিব গোলাম মুস্তাকিম নিশ্চয়ই নিশ্চয়ই আপনি সেরাতুল মুস্তাকিমের উপরে আসেন ও আমার হাবিব গো আমি মজবুত কোরআন শরীফের কসম খাইয়া বলছি আপনি যেই পথে চলছেন সেই পথে আমি মাওলার বেহেস্ত পাইয়া যাবেন ও আমার ও আমার হাবিবগো আমি মজবুত কোরআন শরীফের কসম খাইয়া বলছি কিয়ামত পর্যন্ত যত মেয়েলোক যত গরিব যত ধনী যত মানুষ আপনার পথের উপর আপনার মতে আপনার তরিকা অনুযায়ী চলবে কবরে আসবে ওই সমস্ত মেয়েলোক পুরুষ আমার বেহেস্তে চলে যাবে আলহামদুলিল্লাহ ভাইরা আল্লাহ পাক সম্মুখে এরশাদ করেন লাকদ حق القول আয়লা أكثرهم فهم لا يؤمنون অর্থ। তাদের অধিকাংশের জন্য শাস্তির বিষয় অবধারিত হয়েছে সুতরাং তারা ইমান আনবে না সুরা ইয়াসিন আয়াত সাত ও আমার হাবিব কতিপয় মেয়ে লোক পুরুষ দুনিয়ার ভিতর এমন আছে যারা এমন গুন্হা করে বসেছে যে তাদের উপরে যাহার নাম ফরজ হয়ে গেছে ও আমার হাবিব গো তাদের জাহান নামে যাইতেই হবে আপনি যত চেষ্টা করেন না কেন তারা কখনো হেদায়েত কবুল করবে না ও আমার হাবিব গো আমি মজবুত কোরআন শরীফের কসম করে বলছি আবু জাহল যে রাস্তার উপরে চলছে সে সম্মুখে গিয়া জাহান নামের আজাবে পড়বে ও আমার হাবিব গো আপনি তামাম দুনিয়ার মানুষকে জানাই দেন কিয়ামত পর্যন্ত যত মেয়ে লোক পুরুষ যত ধনী গরিব যত যুবক বুড়ো কাফির মুশ্রিকের তরিকা অনুযায়ী চলতে চলতে কবরে যাইবে আমি আহকামুল হাকিমীন রব্বুল আলামিন মজবুত কোরআন শরীফের কসম করে বলতাসি ওই সমস্ত মেয়েলোক লোক পুরুষ জাহান্নামে চলিয়া যাইবে সবাই বলো নাউযুবিল্লাহ আল্লাহ পাক আয়াতে ফরমান ফারিয়কুন ফিল জান্নাতি ওয়া ফারিয়কুন ফিস সাঈর অর্থ মানুষের মধ্য হতে এক দল যাবে বেহস্তে আর এক দল যাবে দোজোকে সুরা সুরা আয়াত 7 ও আমার বান্দারে তোমরা জানিয়া রাখিও হে মেয়ে লোকেরা হে পুরুষেরা হে যুবকেরা হে বুড়োরা তোমরা সবাই জানিয়া রাখিও এই দুনিয়াতে যত মানুষ আসছে এবং আসবে সমস্ত মানুষ দুই ভাগে ভাগ হইয়া যাইবে এক ভাগ মেয়ে লোক পুরুষ আমি মাওলার বেহস্তে চলিয়া যাইবে আর এক ভাগ মেয়ে লুক পুরুষ আমি মাওলার ওই জাহান্নামে চলিয়া যাইবে ভাইরা সুরা সুরা এর উক্ত আয়াত দ্বারা পূর্ণভাবে বোঝা যায় একমাত্র ওই সমস্ত মেয়ে লোক পুরুষ যারা জনাবে রাসুল্লাহ সাল্লু আলিয়া সাল্লামের তরিকা অনুযায়ী চলে কবরে যাইবে তারাই মাওলার বেহেস্তে চলিয়া যাইবে আর যে মেয়ে লোক পুরুষেরা কাফির মুশরিকের তরিকা অনুযায়ী চলে কবরে যাইবে ওই সমস্ত মেয়ে লোক পুরুষেরা মাওলার জাহান নামে চলিয়া যাইবে উলা অর্থ তারা আল্লাহর দল ও আমার বান্দারা জানিয়া রাখিও যে সমস্ত মেয়েলোক পুরুষ চাই ধনী হোক আর গরিব হোক আমার হাবিবের তৈরি অনুযায়ী চলতে থাকবে এবং এই অবস্থায় কবরে গিয়া ভেস্তে যাইবে ওই সমস্ত মেয়েলোক পুরুষের নাম রাখলাম আমি হিজবুল্ল তাদের নাম হলো আমি মাওলার দল ওই সমস্ত মেয়েলোক পুরুষের দল হলো আল্লাহর দল সুভা হায় আল্লাহ পাকন্ন এতে ফরমান উলাইকা হিজবুশ শাইতান হে দুনিয়ার মানুষ তোমরা সবাই জানিয়া রাখিও যত বড় লোক হও যত মিনিস্টার গভর্নর প্রেসিডেন্ট আর কোটিপতি হও আর শিক্ষিত হও আর গরিব হও যুবক হও আর বুড়ো হও আর যেই সমস্ত মেয়ে লোক পুরুষ এই দুনিয়াতে বসে কাফের মুশরিকের তরিকায় অনুযায়ী চলতে থাকবে শেষ পর্যন্ত তারা জাহান্নামে চলে যাবে ওই সমস্ত মেয়ে লোক পুরুষের নাম রাখলাম আমি হিজবু তন বা শয়তানের দল নাউজুবিল্লা ভাইরা খুব খেয়াল করে নিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন কালামে পাকের মধ্যে আপনাকে আমাকে প্রত্যেকটা মানুষকে দুই ভাগ করে শোনান হে ফজলুল করিম হে আব্দুর রহিম হে রহিমা খাতুন সমস্ত মানুষ কিন্তু দুই ভাগ এক ভাগ হলো আমি মাওলার দল আরেক ভাগ হলো শয়তানের দল আমি মাওলার দল হলো ওই সমস্ত মেয়ে লোক পুরুষ যারা আমার হাবিবের তরিকা অনুযায়ী চলবে আমি মাওলার দল অর্থাৎ আমার হাবিবের তরিকা অনুযায়ী যারা চলবে তারা যাবে বেহেস্তে আর শয়তানের দল কাফির মুশ্রিকের তরিকা অনুযায়ী চলতে চলতে জাহান্নামে চলিয়া যাইবে ভাইরা আল্লাহ পাক আপনাকে আমাকে প্রত্যেকের ভাগটা জানিয়ে দিয়েছেন। আমি শুধু শুনাইয়া গেলাম এখন আপনাদের খুশি ইচ্ছা করলে আল্লাহর দলে ভর্তি হতে পারেন ইচ্ছা করলে শয়তানের দলেও ভর্তি হতে পারেন যদি আল্লাহর দলে ভর্তি হতে চান তবে জনাবের সরুল্লা সাল্লু আলিয়াল্লামের তরিকা অনুযায়ী চলতে হবে আর যদি শয়তানের দলে ভর্তি হতে চান তবে ওই কাফির মুশরিকে তরিকা অনুযায়ী চলতে পারা যাবে নাউজুবিল্লা ভাইরা আপনারা শিক্ষিত লোক বুদ্ধিমান লোক আপনাদের একটা কথা জিজ্ঞাসা করতে চাই একটা ছেলে সে সব সময় স্কুলে পড়াশোনা করে স্কুলে যায় স্কুলের বই পুস্তক পড়ে সে যদি বলে যে আমি মাদ্রাসায় পড়ি এবং মাদ্রাসার ছাত্র এ কথা কি তার মিথ্যা হবে না সত্য হবে তখন সবাই বলবেন ছেলেটি হয় মিথ্যুক না হয় পাগল আর একটা ছেলে মাদ্রাসায় পড়ে সব সবসময় মাদ্রাসায় যায় এবং মাদ্রাসার কিতাবাদি পড়ে সে যদি বলে যে আমি স্কুলের ছাত্র স্কুলে সে কোনো সময় যায় নাই স্কুলের বই পুস্তকও পড়ে না আসলে সে মাদ্রাসার ছাত্র এখন যদি সে বলে যে আমি স্কুলের ছাত্র কথাটা কি সত্য হবে না মিথ্যা হবে ভাইরা আল্লাহর দল ঠিক ওই সমস্ত মেয়ে লোক পুরুষেরা হবে যারা জনাবে রাসুল্লাহ সাল্লাহু সাল্লামের তরিকা অনুযায়ী চলবে ভাইরা কথাটা সত্য না মিথ্যা হলো আমার যদি কোনো মেয়ে লোক বা পুরুষ চলে কাফির মুশ্রিকে তরিকা অনুযায়ী আর বলে যে আমি আল্লাহর দলের ভাইরা তার কথা কি মিথ্যা হবে না সত্য হবে মিথ্যা হবে আর যদি কোনো লোক চলে আল্লাহ এবং রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের তরিকা অনুযায়ী আর লোকে যদি বলে যে লোকটা গোমরাহ হইয়া গেছে এটা শয়তানের দলের মানুষ সে কথাটা কি মিথ্যা হবে না সত্য হবে মিথ্যা হবে ভাইরা যদি আল্লাহর দলের দাবি করতে হয় তবে জনাবে রাসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের তরিকা অনুযায়ী চলতে হবে আর যদি ভাইরা কেউ কাফের মুশরিকের তরিকা অনুযায়ী চলে সে দাবি করুক আর না করুক আসলে তার দল হলো শৈতানের দল ভাইরা আপনাদের কি মত আল্লাহ পাক কিন্তু কালামে পাকের ভিতর ভাগ শুনে দিছেন আপনাকে আমাকে প্রত্যেককে জানিয়ে দিছেন যে মানুষ দুই ভাগ হবে এক ভাগ আমি মাওলার দল আর এক ভাগ শয়তানের দল আল্লাহর দল তো ওই সমস্ত মেয়ে লোক পুরুষ যারা আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলবে এবং শেষ পর্যন্ত আল্লাহর ফজলে বেহেশতে চলে যাবেন বলুন আলহামদুলিল্লাহ আর শয়তানের দল ওই সমস্ত মেয়ে লোক পুরুষ যারা চলবে কাফের মুশ্রেকের তরিকা অনুযায়ী এবং শেষ পর্যন্ত তারা চলে যাবে জাহান্নামে নামে নাউজবিল্লাহ এখন আপনাদের কি মত আপনারা কি আল্লাহর দলে থাকতে চান না শয়তানের দলে থাকতে চান সবাই আল্লাহর দলে থাকতে চাবেন কে কে চান তারা একবার আল্লাহ আকবর বলে হাত তুলন তো আল্লাহ আকবার মাসাল্লাহ সবাই বলুন আমিন সুম্মা আমিন আচ্ছা ভাইরা এই মজলিসে এমন কোন লোক আসেন নাকি কোনো যুবক ধনী বা গরিব যে বলে যে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের তরিকা বড় কঠিন বড় কষ্টের বা শয়তানের দলটা ভালো মন মত চলা যায় ইচ্ছা মতো চলা যায় আর ভাইরা আল্লাহ পাক কালামে পাকের ভিতরে ফরমান নালি জাহান্নামাকাশি রমিনাল জিন্নিওয়াল ইনস অর্থ আর আমি সৃষ্টি করেছি দোযোগে জন্য বহু জিন ও মানুষকে সুরা আরাফ আয়াত একশো উনআশি অধিকাংশ মানুষ এবং অধিকাংশ জিন যাবে জাহান্নামে অধিকাংশ মানুষ এবং জিন থাকবে শয়তানের দলে সবাই বলুন নাউজুবিল্লা। বিল্লাহ ভাইরা আল্লাহ পাক এই কথাটা বলেছেন যে শয়তানের দল ভারী থাকবে আর এই কাফের মুশরিকের দলে যারা চলবে তাদের দল বড় হবে এই রকম শয়তানের দলে থাকার কোন লোক এই মাহফিলে আছেন নাকি থাকলে হাত জাগাইতে পারেন আজকে এখানে ভাইরা আলেম ওলামা পরহেজগার মুক্তাকি সবাই তো হাজির আছেন আল্লাহর ফজলে ভাইরা এই দেশে তো হিন্দু লোক আছেন অনেক মসজিদে আজান হলে আজ পর্যন্ত কোনো আলে মোলামা বা পর হেস্গার মুখতাকি নামাজি লোককে বলতে শুনেছেন যে ও ভাই হরিচরণ মসজিদে আজান হয়েছে চলো নামাজ পড়তে যায় এরকম বলতে শুনেছেন নাকি আসলে হরিচরণের বিবি মেয়ে সবাই পর্দায় চলে আজ পর্যন্ত কোনো আলেম ওলামা বা পর হেস্গার মুখতাকি লোককে বলতে শোনা যায় নাই যে ও ভাই হরিচরণ তোমার মেয়ে বিবি এরকম বেপর্দায় চলে কেন যে লোকের মেয়ে বা স্ত্রী বে চলে তাকে দায়ুস বলা হয় বে মহিলা ও দায়ুসের জন্য বেহেস্ত হারাম পর্দা করা ফরস ফরজ তরক করে এই রকম বে চলিও না এই রকম বলতে শুনেছেন নাকি আচ্ছা ভাইরা একটা কথা জিজ্ঞাসা করি রাগ করবেন না যদি ভুল হয় তবে বলে দেবেন কোন হরিচরণ যদি দাড়ি কামাই বা টুপি না লয় বা হাফ শার্ট ফুল শার্ট গায়ে দেয় কোনো আলেম উলামাকে আজ পর্যন্ত বলতে শুনেছেন যে ও ভাই হরিচরণ রকম টুপি মাথায় রাখা তো শূন্য তুমি এইরকম করো কেন মাথায় টুপিটা রাখো দাড়ি কামাইলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সিনাই কষ্ট পান খবরদার দাড়িটা আর কামায়ো না আর একটু লম্বা জামা গায়ে দাও মরণের পরে তো লম্বা জামা গায়ে দিবেই সুন্নতি জামা একটু এখন গায়ে দাও হাফ শার্ট ফুল শার্ট খ্রিস্টানদের পোশাক আর পরিও না এইরকম বলতে কেউ শুনেছেন নাকি হরিচরণকে এরূপ কেউ বলে নাকি এর কারণটা কি কারণ হলো প্রত্যেকেই জানে যে হরিচরণ শয়তানের দলে ভর্তি হইয়া আছে। আল্লাহর দলে ভর্তি না হওয়া পর্যন্ত অর্থাৎ ইমান কবুল করা না পর্যন্ত একে বলে লাভ নাই জন্যই জিজ্ঞাসা করেছিলাম যদি এমন কোনো কপাল পুরো এখানে থেকে থাকো হুজুর শয়তানের দলে থাকা যখন আরাম কাজেই এই দলেই আমি থাকবো কি ভাইরা আছেন নাকি কেউ নাই আর থাকলেও সে তার নিয়ত পরিবর্তন করে ফেলেছে একটা কাফের পর্যন্ত নিয়ত পরিবর্তন করে ইমান কুবুল করার সঙ্গে সঙ্গে একজন বেহস্তি হইয়া যায় বলুন আলহামদুলিল্লাহ ভাইরা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন মক্কা শরীফ এসেছিলেন রাসুল হয়ে তখন কি একটা মুসলমানও সেখানে ছিল সবাই তো তখন ছিল মূর্তি পূজকের দল ভাইরা তারাই তো পরে মুসলমান হইয়া গেলেন তারাই তো সাহেবায় হইয়া গেলেন কথা ঠিক কিনা ভাইরা তাই ভাইরা হয়তো নিয়ত পরিবর্তন করে ফেলেছেন ভাইরা এখন তো সবাই আপনারা আল্লাহর ফজলে খুব আনন্দের সঙ্গে স্বীকার করছেন হুজুর আল্লাহর ফজলে আমরা আল্লাহর দলেই থাকবো ভাইরা এখন তো আপনি বুঝবেন যদি কেউ পড়াশোনা করে মাদ্রাসার ছাত্র দাবি করে সেটা মিথ্যুক আর পাগলামি ছাড়া আর কিছুই না ঠিক ভাইয়রা আল্লাহর দলের দাবি করে যদি জনাবে জানাবে রাসলি আসাল্লামের তরিকা অনুযায়ী না চলি তবে আমাদের এই দাবিটা মিথ্যা আর পাগলামি ছাড়া আর কিছুই না বাবারা খেয়াল করো হরিচরণের মাথায় লম্বা চুল তার মাথায় টুপি নাই তোমার মাথাও লম্বা লম্বা চুল তোমার মাথাও টুপি নাই হরিচরণের দাড়ি কামায় তুমিও দাড়ি কামাও হরিচরণ দাঁড়ায়া দাঁড়ায় পেশাব করে তুমিও দাঁড়ায় দাঁড়ায় পেশাব করো হরিচরণ গান শুনে তুমিও গান শোনো হরিচরণ কোনোদিন নামাজ পড়ে না তুমিও নামাজ পড়ো না এখন বাবা তুমি বিচার করো তোমার মতো মুসলমানের দলে বলে জনাবে রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের খাটি উম্মত বলে প্রথম চোটেই তোমাকে মাওলার বেহেস্তে নেওয়া লাগবে তবে হরিচরণ কি অপরাধটা করল তারে কেন মাওলা প্রথম চোটে বেহেস্তে নেবেন না ও আল্লাহর বান্দারা বলতে পারো যে হুজুর আমার আর হরিচরণের মধ্যে অনেক বেশ কম আছে। কথা ঠিক ওই ভাইরা আল্লাহ রাবুল আলামিন কালামে পাকের ভিতরে ফরমান উদু হুলু ফিসিল অর্থ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হইয়া যাও সুরা বাকারা আয়াত দুইশো হে আমার বান্দারা তোমরা পুরোপুরি আমার হাবিবের তরিকার ভিতরে ঢুকে যাও ভাইরা এই কথা মানিয়া কতিপয় মেয়ে লোক পুরুষ পূর্ণভাবে আল্লাহর হাবিবের তরিকার ভিতরে ঢুকে গেছে ঘরের বাইরে চালচলনে সিরাতে সুরাতে কামাইতে খরচে কথাবার্তায় সর্বদিক দিয়া আল্লাহ এবং তার রাসুলের তরিকায় ঢুকে গেছে আর কতিপয় কপালপুর আল্লাহর বান্দা দেখা যায় মুসলমানের ঘরে জন্ম নিয়াও পুরোপুরি আহকামের দিক দিয়া আলেমের দিক দিয়া সর্বদিক দিয়া হরিচরণ হইয়া গেছে আর কতক মুসলমান দেখা যায় ভাইয়েরা বারো আনা মুসলমানি আছে আর চার আনা আছে হরিচরণের ভিতরে ঢুকে কোনো কোনো মুসলমান আছে দেখা যায় চার আনা মাত্র মুসলমানি আর বারো আনাই হরিচরণের ও বাবারা মনে রাখিও যে মেয়ে লোক পুরুষ পুরোপুরিভাবে আল্লাহর দলে ঢুকে আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলবে ওই মেয়ে লোক পুরুষ আল্লাহর ফজলে প্রথম চোটে বেহেস্তে চলিয়া যাইবে আল্লাহর ফজলে জাহান নামের তাদের স্পর্শ করতে পারবে না আর ভাইরা যে মেয়ে লোক পুরুষ কপাল পোড়া পুরোপুরি হরিচরণের তরিকায় ঢুকে গেছে ওই কপাল পোড়া প্রথম চোটে জাহান নামে চলিয়া যাইবে শেষ পর্যন্ত জাহান নামে থাকবে কোনোদিন আর জাহান নাম থেকে বাহির করা হবে না আর ভাইরা যেসব কপাল পোড়া কিছু কিছু মুসলমান হইয়া কিছু কিছু গুন্ডা নিয়া কবরে যাবে সে নিজ গুন্ডা পরিমাণ জাহার নামে রাজা ভোগ করার পর যখন মাওলাই মাফ করবেন তখন বেহেস্তে চলিয়া যাইবে আহ ভাইরা কিতাবে লেখে রসুল্লাহ সাল্লু আলিয়াল্লাম বেহেস্তের ভিতরে উম্মদ্দিন নিয়া খুশি করতে থাকবেন আল্লাহ পাকে হুকুমে এক ফেরস্তা গিয়া বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনি বেহস্তের ভিতরে উম্মদ্দিন নিয়া খুশি করতেছেন আর আপনার কত কুম্মদ যে এখনো জাহান্নামে নামে পড়ে আছে এ কথা শুনে আল্লাহ রাবিব পাগলের মতো জাহান্নামের দিকে দৌড় দিবেন আল্লাহ পাক তখন ডাক দিয়া বলবেন হে জাহান্নামের আগুন ঠান্ডা হইয়া যাও আমার হাবিবের একটা যেন না আল্লাহর গিয়া জাহান্নামে ঝাঁপ দিয়া দেখবেন সমস্ত মানুষ পুরে কয়লা অঙ্কারের মতো হইয়া গেছে আল্লাহর রাবিব কাঁদবেন আর জিজ্ঞাসা করবেন মাবুদ গো এর ভিতরে আমার উম্মত কোনগুলো আমি তো চিনতে পারি না আল্লাহ পাক বলবেন যাদের কপালে লা রসুল্লা লেখা আছে ওইগুলোই হল আপনার উম্মত ওইগুলো দেখে দেখে বেছে বেছে আল্লাহ রাবিব ধরে ধরে তুলবেন আর বলবেন ওরে কপাল পুরারা আমি জাহান নামের ভয়ে এত পাহারা দিলাম এত সাবধান করলাম যাতে আমার উম্মতেরা জাহান্নামে যাইতে না পারে আর কপালপুরারা আল্লাহর কালাম তোদের কাছে রেখে আসলাম আমার হাদিস রেখে আসলাম কত হক্কানি ওলামায়া কেরাম রেখে আসলাম তোদের কাছে গিয়া কতন ডাকন ডাকছে কপালপুরারা তোরা যদি পুরোপুরি ভাবে তাদের কথা মানতি আজকে আমি তোদের আমার উম্মত বলে চিনতে পারতাম তোদের জাহান নামে দিতে পারতো না আরে তোরা কোন জায়গা থেকে জাহান্নামে নামে আসলি কপালপুরারা আল্লাহর হাবিব আফসোস করবেন আর ধরে ধরে নিয়ে আবে হায়াতের মধ্যে ফেলে দিবেন আরে বাবারা কে কয়দিন জাহান্নামে নামে থাকতে পারবা অনেক লোকের বলি বাবা জাহান্নামে নামে রাস্তা থেকে ফেরো অনেক বড় লোকেরে বলি অনেক যুবকেরে বলে দেখেছি তারা বলে হুজুর দোয়া করবেন আল্লাহর রহমতে বেহেস্তেই যাব। বাবারা খেয়াল করো বরপীর হজরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলিয়ার দরবারে এক যুবক গিয়া একদিন বলে হুজুর আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ পাক আমাকে যেন একটি সন্তান দান করেন আমার কোনো সন্তান নাই লোকে সন্তান কুলে নিয়ে কত আদর করে চুমু খায় আমারও মন চায় আমি একটা সন্তান যদি পাইতাম একটু কোলে নিয়ে আদর করতাম চুমু দিতাম আলেম বানাইতাম হুজুরের দোয়া কুবুল হয় হুজুর বললেন যা বাবা আমি তোর জন্য খাস করে দোয়া করলাম আল্লাহজন তোরে সন্তান দান করেন ভাইরা যুবক খুব খুশি বাড়ি চরে গেল বড় পীর সাহেবের দোয়া তো মাওলায় ফেরত দেন না আমি সন্তান পাবই এই যুবক বাড়িতে বসে অপেক্ষা করতেছে এক বছর পর্যন্ত অপেক্ষা করে কোনো সন্তান না পাইয়া একটু বিরক্ত হইয়া বড় পীর সাহেবের দরবারে চলে গেল যে হুজুর বুধ হয় আমাকে ফাঁকি দিয়েছেন গিয়া জিজ্ঞাসা করলো হুজুর আপনি কেমন দোয়া করলেন আমি তো কোনো সন্তান পাইলাম না হুজুর বললেন আরে বাবা আমি তোর জন্য খাস করে দোয়া করছি মাওলাই তো আমার দোয়া ফেরত দেন না যুবক বলল হুজুর আমি কসম করে বলি আমার কোনো সন্তান পাই নাই যুবক কসম করে বলছে সন্তান পাই নাই তাও ঠিক সন্তান না পাওয়ার কারণ কি দোয়া কবুল না হওয়ার কারণ কি তখন হুজুর জিজ্ঞাসা করলেন বাবা তুমি বিবাহ করেছ যুবক বলল না হুজুর আমি তো বিবাহ করি নাই হুজুর বললেন আরে কপাল পুরা বিবাহ না করলে সন্তান কিভাবে পাবি তখন যুবক বললেন হুজুর আমি তো মনে করেছি আপনি দোয়া করলেই সন্তান পাওয়া যাবে বিবাহের দরকার হবে না হুজুর বললেন ওরে কপাল বিনা বিবাহে কোনো দিন দোয়ায় সন্তান হয় না বাবারা অনেকে অনেকের যখন বলি বাবা জাহান্নামের নামের রাস্তা থেকে ফেরো গুনহার কাজ আর করিও না জাহান নামের আজ সহ্য করতে পারবা না তখন তারা বলে হুজুর দোয়া করেন আমি জাহান্নামে নামে যাবো না আরে বাবারা মনে রাখিও যেমন বিনা বিবাহে সন্তান পাওয়া যায় না শুধু দোয়ার দ্বারা সন্তান হয় না ঠিক বাবারা মনে রাখিও তুমি চল বা শয়তানের রাস্তায় আবু জাহিলের তরিকা অনুযায়ী থাকবা তুমি শয়তানের দলে আর যদি নিয়ত করো আমি বেহেস্তে যাব তোমার এই নিয়ত কিন্তু পুরা হওয়া সম্ভব না আল্লাহ পাক কালামে পাকের ভিতরে সাফ জানিয়ে দিছেন অর্থ নিশ্চয় যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের মেহমানদারির জন্য রয়েছে ফেরদাউস জান্নাত হাফ আয়াত একশো সাত ও আমার বান্দারা তোমরা জানিয়া রাখিও চালাকিতে কাজ হবে না বুদ্ধি শুদ্ধিতে কাজ হবে না আমি মাওলা সার্টিফিকেট দিলাম যেই সমস্ত মেয়ে লোক ও পুরুষ চাই গরিব হোক চাই ধনী হোক চাই যুবক হোক চাই বুড়া হোক ইমান আনার পরে আমলে করবে অর্থাৎ ফরজ ওয়াজিব সুন্নাত এমনকি মুস্তাহ পর্যন্ত আমল করবে এবং হারাম মাহরু তাহরিম এমনকি মাহরু জিহি থেকে পর্যন্ত বাঁচিয়া থাকবে ওই সমস্ত পুরুষদের জন্য আমি মাওলা বেহস্ত সাজায় রাখলাম সুবাহান আল্লাহ অন্যী আল্লাহ পাক ফরমান আমাল অর্থ কেউ ঋণু পরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে জিলজাল সুরা আয়াত আট আমার বান্দারা জানিয়া রাখিও ধনী হো আর গরিব বুড়া হো আর যুবক হো চালাকি আর আমি মাওলার দরবারে খাটবে না যদি তুমি এক জাররা পরিমাণ গুণহা নিয়েও আমি মাওলার দরবারে আসো ওই এক যারা পরিমাণ গুনহার শাস্তিও কিন্তু আমি মাওলার দরবারে ভোগ করা লাগবে বাবারা খুব বিচার করো আহা বাবারা তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলি এখনো ফেরো ওই জাহান নামের আমরা কিন্তু কেউ সহ্য করতে পারবো না বাবা নিজে নিজে বিচার করো কে দিন জাহান নামে থাকতে পারবা বাবা মানুষ শৈতান আর জিন তোমাকে আমাকে বুঝায় বুঝায় ওই জাহান নামের দিকে নিয়ে রওনা করছে আরে কত বুঝান বুঝাই তোর বয়স এখনো কম আছে বুড়া হইয়া হস করে ঠিক হবি আরে বুড়া হইয়া পীরের কাছে মুড়ি ধবি এখন তো ঠিক হওয়ার সময় হয় নাই এখন যুবক মানুষ ফুর্তি তুর্তি করার সময় আরে বাবা তুমি কি কোনোদিন খেয়াল করে দেখছো আমি কতদিনের হায়াত নিয়ে আসছি আরে এই রাতটা তোমার উপর দিয়া আমার উপর দিয়া চলে যাবে না যাবে তোমারও খবর নাই আমারও খবর নাই বাবা এখন দিলে দিলে হিসাব করো কে কই দিন নামে থাকতে পারবা হে বড় লোকেরা হে গরিবেরা মনে রাখিও তাম দুনিয়ার মানুষও যদি নাফর মানে করে মাওলার কিন্তু কোনো ক্ষতি হবে না তোমরা নামাজ পড়ো না রোজা রাখো গান বাজনা শোনো হারামি বত্তাজি করো বে চলো আর মনে করো যে কই মাওলাই তো কিছু বলেন না আমরা তো করেই যাচ্ছি মাওলাই বুঝান আরে নাফর ওয়ালি কুল্লি উম্মাতিন আজালুন আমি মাওলা প্রত্যেকের জন্য একটা সময় নির্ধারণ করে রাখছি আমি তোমাদের জমিনে সারিয়া দিয়াছি এস্তেদ্রাজ দিয়াছি ভাইরা এস্তেদ্রাজ অর্থ ঢিল দেওয়া বড় একটা মাছ যদি বড়শিতে আটকে যায় দেখবেন মাছটা ফুর্তিতে ঘুরতে থাকে আর মনে করে যে বড়শিওয়ালা আমাকে ধরতে পারল না বড়শিওয়ালা বলে ওরে মাছ তোর মুখে যখন বড়শি আটকে দিছি যত পার ঘুরতে থাক ঘুরতে ঘুরতে যখন পেটখানা ভাসাইয়া দিবি আস্তে করে টান মারিয়ে উঠে ফেলবো আল্লাহ পাক ফরমান কুল্লু নফসিন মাউত অর্থ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সুরা আলে ইমরান আয়াত একশো প্রত্যেকের মুখে মৌতের বর্শি লাগিয়ে দিছি হে নাফরমান যত পারো ঘুরো যত পারো নাফরমানি করে লও ঘুরতে ঘুরতে যখন বা যেদিন তুই পেটখানা ভাসাই দিবি আমার আজরাইল তো রুহুটার উপরে কলিজার উপরে টান মারিয়া যখন খপ করে ধরে বসবে কলিজার রোগগুলো সব ছিঁড়ে ছিঁড়ে উঠাইয়া নিয়ে যাবে হে নাফরমান তুই আর কত নাফরমানি করবি নামাজ পড়ো না আর মনে মনে বলো যে আমি যে নামাজ পড়ি না তাতে কি হয়েছে ঘুষ খাই তাতে তাতে হয়েছে হয়েছে আরে তুই আর কত নাফরমানি করবি আরে শুনে রাখ নম্রত আমি মাওলার নাফরমানি করতে করতে আমার খলিল ইব্রাহিমকে আগুনে পর্যন্ত ফেলে দিয়াছিল আমি মাওলার সঙ্গে খোদাই দাবি পর্যন্ত করেছিল আহারে আমি মাওলাকে মারার জন্য আকাশে উঠে আমাকে তীর পর্যন্ত মেরেছিল তবু ওর মধ্যে কিছু করি নাই হায়াতের যখন ধরবার সময় হয়েছে ধরে নিয়ে গেছি সাত আমি মাওলার সঙ্গে পাল্লা দিয়া খোদাই দাবি করেছে আমি মাওলার বেহেস্তে আসবে না তাই বেহেস্ত পর্যন্ত তৈরি করেছিল আহারে যখন নাকি ওর সময় হইয়া গেল সাদ্দার যখন ব্যস্ত তৈরি করে ঘোড়ার পিঠে সওয়ার হইয়া বিপুল শান শৌকতে তার বেহেস্তে ঢুকতে শুরু করল এক পা শুধু বেহেস্তের ভিতর দিয়া ছিল তার শরীর এখন পর্যন্ত বেহেস্তের বাইরে রয়ে গেছে আজরাইল আলী এসে হাজির হইয়া গেছে সাদ্দার জিজ্ঞাসা করে কে তুমি উত্তর দেয় আমি আজরাইল সাদ্দাত বলে ভাই তোমার বড় করে ধরি বেহস্ত তৈরি করছি বেহস্তটাতে একটু একবার ঢুকতে দাও সাল্লাম বলে তোর নসিবে নাই এই বেহস্ত তুই ঢুকতে পারবি না মাওলাই তোরে ধরে নেবার হুকুম করেছেন আরে দেখো ফেরাউন আমি মাওলার সঙ্গে খোদাই দাবি পর্যন্ত করেছে কিতাবে লেখে ফেরাউন সাড়ে সাতশো বছর হায়াত পেয়েছিল এই সাড়ে সাতশো বছরের মধ্যে তার একদিন জ্বর সর্দি পর্যন্ত হয় নাই তার কথা মতো নীল দরিয়ার পানি পর্যন্ত বইতো আরে মাওলা বলেন হে নাফরমান হে রহিমুদ্দিন সলিমুদ্দিন হে রহিমা খাতুন তুই আর কতদিন নাফরমানি করবি ফেরাউন একদিন হামানকে ডেকে বললো হে হামান আমার মনে চাই একটু খোদাই দাবি করি হামান বলে খবরদার এমন কাজ করো না যদি তুমি খোদাই দাবি করো এদেশে বহু আহলে কিতাব আলেম আসেন তোমাকে কুফরি ফতোয়া দেবে তোমাকে কেউ খোদা বলে মানবে না তোমার রাজ্যটাও টিকবে না ফেরাউন আবার বলে ও হামান আমার মনে বারবার চাই যে আমি খোদাই দাবি করি কি করা যায় হামান বলে যদি তাই তুমি করতে চাও তবে এ দেশে যত আলেম আছে সব একদিক একত্র করো ফাঁকি দিয়া জবাই করে ফেলো দেশের সবাই মূর্খ হইয়া যাবে তুমি যা বলবে তখন তাই শুনবে তখন ফেরাউন বাধ্যতামূলকভাবে ভাবে সমস্ত আলেমকে দাওয়াত দিল খাওয়া দাওয়ার ইন্তজাম করল আহারে ভাইরা খাওয়া দাওয়ায় একজন না দুইজন না চল্লিশ হাজার আলেমকে জবাই দিয়া নীল দলিয়ায় ভাসায় দিল আল্লাহ পাক ফরমান ওরে না ফরমান ওরে বেনামাজি ওরে বেপর্দা শৈতান তুই মনে করছস আমারে তো মাওলাই কিছু বলেন না আরে ফেরাউন আমার চল্লিশ হাজার আলেমকে শহীদ করে ফেলল তবু আমি ওর হায়াতের মধ্যে কিছু বলি নাই কেননা দেখবেন জসকর থেকে যদি একটা খুনি আসামি জামিন পাইয়া যায় সে যদি থানার সম্মুখ দিয়াও যায় থানার পুলিশ তাকে কিছু বলতে পারে না কেননা তার জামিন হইয়া আছে এখনো সময় আছে আল্লাহ পাক ফরমান ওরে না ফরমান তোকে আমি হায়াত দিছি এই হায়াতের মধ্যে আমি তোকে কিছু বলবো না কিন্তু মনে রাখিস যখন তোর জমিনের মেয়াদ শেষ হয়ে যাবে তোকে তোকে এমন ধরা ধরবো ইন্না বা তোষা রব্বিকা লাশা দুন অবশ্যই আমি মাওলার ধরা বড় শক্ত ধরা বাবারা খেয়াল রাখিও আজকে আমি শুনে যাব কে কতদূর মানবা না মানবা আমি তা জানি না কিন্তু বাবা মনে রাখিও প্রিন্সিপাল সাহেব নাগরপুর কলেজের তার বয়নে উল্লেখ করেছেন বাবা কবরে গিয়া একবার ঠকে গেলে আর কিন্তু জিতবার আশা নাই বাবা মনে রে বুঝাও আল্লাহর কালাম ও রাসুল্লাহ সাল্লু আলি সাল্লামের হাদিস কোনো দিন মিথ্যা হবার নয় এক লাখ বা দুই লাখ চব্বিশ হাজার পৈগম্বর কোনোদিন দিন মিথ্যুক না দুনিয়ার অলি আল্লাহরা কোনোদিন মিথ্যুক হবেন না বাবা মনের বুঝাও বুঝে সুঝে সাবধান হইয়া কবরে যাইও বাবারা আল্লামা রুমি রহমতুল্লাহ আলী একটা কেচ্ছা বয়ান করেছেন এক ব্যক্তি কিছু গুরু পালতো পাহাড়ি অঞ্চলে পাহাড়ের ভিতরে খুব তাজা তাজা ঘাস থাকা সত্ত্বেও বাগের ভয়েতে গুরুগুলোকে পাহাড়ে নিত না নিজে ওই পাহাড়ে ঘাস আনতে যাইত না প্রত্যেক দিন সে শুধু মাঠে শুকনা ঘাস খাওয়াইতো একদিন একটি চালাক গুরু তাজা অন্য গুরুগুলিকে বলে হে গুরুরা আমাদেরকে বুকা বানাইয়া মালিক শুধু শুকনা ঘাস খাওয়াই পাহাড়ে নিয়ে তাজা ঘাস খাওয়াই না সন্ধ্যার সময় গলায় রশি লাগে বাঁধিয়া নিয়ে যায় হে গুরুরা আজকে একটা কাজ করো সন্ধ্যার সময় মালিক যখন রশি নিয়ে আসবে তখন কেউ গলায় রশি লাগাবো না আমরা দৌড়াইয়া জঙ্গলে গিয়ে তাজা ঘাস খাবো অন্য গুরুরা বলল দরকার নাই আমাদের তাজা ঘাসের মালিক বাগের ভয়েতে জঙ্গলে নেয় না মালিক যদিও গলায় রশি লাগাই তবু রাত্রি বেচারা পাহারা দেয় বেচারা আমাদের জন্য ঘুমায় না যদি মালিকের রশি গলায় না লাগাই আর জঙ্গলে মজার ঘাস খাইতে যাই তখন বাগে যদি আমাদের কলিজা ছিড়িয়া ফাড়িয়া খায় মালিক দেখবেও না আর ছাড়াইতেও পারবে না সন্ধ্যার সময় যখন মালিক রশি নিয়ে আসলো প্রত্যেকটা গুরুর গলায় রশি লাগাইতে লাগাইতে যখন তাজা গুরুটার কাছে গেল যুবক গুরুটা তখন লেজ উঁচু করে জঙ্গলের দিকে দৌড় দিল রাখার রশি নিয়ে পিছনে পিছনে দৌড়াইলো আর বলে ও গুরু ফের গুরু ফের ও গুরু যদি আমার রশি গলায় না লাগাও মজার ঘাস খাইতে যাও বাগে যখন কলিজা ফারিয়া খাইবে তখন কিন্তু হাজার আফসোস করলো আর কোনো কাজ হবে না যুবক গুরু বলে তোমার ফাঁকিতে আর পরব না ওই মজার ঘাস না খাইয়া আমি ছাড়বো না রাখাল তখন আফসোস করতে করতে গুরুগুলোকে নিয়ে বাড়ি চলে এলো এবং বলল আরে গুরু আজ বুঝলি না বুঝবি কাল কপাল থাপড়াবি আর দিবি গাল ভাইরা যুবক গুরু তখন জঙ্গলে গিয়া মজার তাজা ঘাস খায় আর লাফায় আর বলে আরে বুকা গুরুগুলোকে বললাম মালিকের রুশি গলায় লাগাইস না বোকারা তো শুনলো না এমন মজার ঘাস তো আর জীবনে কোনোদিন দিন খাই নাই ভাইরা ঘাস খাই আর ফুর্তিতে লাফাই ওদিকে এক বিরাট বা কয়েকদিন যাবৎ খোরাক পাই নাই মাবুদের দরবারে খুদার চোটে কাঁদে আর বলে মাবুদ গো তুমি আমাকে বানাইছো আমাকে কি তুমি খোরাক দিবা না বাগের দুয়া মাবুদ কুবুল করে নিল বাঘটা ঘুরতে ঘুরতে পাহাড়ের কিনারা এসে গেল একটা তাজা গরু ঘাস খাইতেছে দেখতে পাইল মাওলার শুক্রি আদায় করে লেসটা কয়েকটা পাকানি দিয়া একটা লাভ দিয়া খপ করে ধরে সিনাটা ফারিয়া যখন রক্তে চুমুক দিল তখন গুরুটা আফসোস করে আর বলে হায় রে আমি যদি মালিকের রশি গলায় লাগাইতাম আর মজার ঘাস খাইতে না আসতাম বাঘে আমার কলিজা ফাঁড়তে পারতো না ও বাবারা মনে রাখিও আমি চরমুনায়ের থেকে একজন রাখাল তোমাদের কাছে আল্লাহ পাকের কালামের রশি জনাবে রাসুল্লাহ সাল্লা হাদিসের রশি নিয়ে আসছি তোমাদের গলায় লাগাবার জন্য বাবারা এখনও লাগাও বেনামাজি মজা পাইয়া নামাজ ছাড়িয়া দিও না বে মজা পাইয়া রোজা ছাড়িয়া দিও না বে পর্দায় মজা পাইয়া পর্দা ছাড়িয়া দিও না গান বাজনায় মজা পাইয়া গান বাজনা শুনিও না সুদে ঘুষে মজা পাইয়া হারাম খাইও না দাড়ি কামানিতে মজা পাইয়া দারি দাড়ি না বাবা এখনো ফেরো রশি গলায় লাগাও কিসমত ভালো আছে তোমরা এত ফুর্তি করো আর বলো যে মোল্লারা কোনো মজা পাইলো না আরে বাপ মনে রাখিও এক বিরাট বাঘ কিন্তু মাওলার দরবারে কাঁদে আর বলে মাবুদ গো তুমি কি আমাকে খোরাক দিবা না আল্লাহ পাক ওয়াদা করেছেন ও জাহার নাম সবুর করো কেয়ামতির দিন আমি তোর পেট ভরে দেব বাবা মনে রাখিও কেয়ামতির দিন মাওলা ফরমাইবেন হে ফেরস্তারা জাহান্নামের নামের গলায় শিকল লাগাইয়া কেয়ামতের ময়দানের দিকে নিয়ে যাও নাফরমানরা একটু দেখুক শখ করে তারা কোন জাহান্নাম নাম কামাই করছে কিন্তু খবরদার জাহান্নামকে নামকে খুব সাবধানে ভালো করে টানিয়া রাখিও নচেত জাহান নাম কিন্তু নাফরমানদের দেখলে এক লাফে সব খেয়ে ফেলবে হিসাব করতে দেবে না জাহান্নামের নামের গলায় সত্তর হাজার শিকল লাগাবে এক 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 শিকল ধরবে একজন কাজ হতে তার আরেক কাজ পর্যন্ত পঞ্চাশ বৎসরের দূরত্ব হবে এরকম বিরাট বিরাট কোটি কোটি ফেরেশতা জাহান নামের গলায় শিকল লাগাইয়া যখন কেয়ামতের ময়দানের দিকে নিয়ে আসবে তখন বহু দূর থেকেই জাহান্নাম নাফরমানদেরকে দেখতে পাবে তো জাহান্নাম নাম এমনভাবে লাফ মারবে যে কুটি কুটি ফেরেস্তা টানিয়া রাখতে পারবে না ওদিকে ফেরেস্তাদের বাধা পাইয়া জাহান্নাম নাম তখন এমন গুরিম গুরিম ডাক মারবে ডাকের চোটে কেয়ামতের ময়দান কেবল থর থর করে কাঁপতে থাকবে জাহার্নামে ডাকে কিয়ামতের ময়দানে একটা হুলস্থল শুরু হইয়া যাইবে ওদিকে নাম লাফাইতে লাফাইতে আসছে এ অবস্থা দেখে আর কারো হুস থাকবে না আদম আলিয়া পর্যন্ত শেষ দায় পরে যাবেন ঈসা আলিয়া সাল্লাম শেষ দাই পরে যাবেন মুসা শেষ দাই পরে যাবেন ইব্রাহিম আলু সাল্লাম শেষ দাই পরে বলবেন নাফসি নাফসি কোনো নবীর ওই হুস থাকবে না নবীদের উন্মতের কথাও মনে থাকবে না শুধু বলবেন আজকে নাম যেভাবে লাফে আসছে আমাদের বুঝি আর উপায় নাই আর এই হালত দেখে আল্লাহর হাবিব আরও সেই নিচে শেষ পরে গিয়া কান্না শুরু করবেন বাবুদ গো আমার উম্মতের উপায় কি রব্বি হাবলি উম্মত রব্বি হাবলি উম্মাতি রব্বি হাবলি উম্মাতি আল্লাহ হাবিবের কান্দনে মাওলা রহমতের দরিয়ার জোশ মারিয়া যাইবে আল্লাহ পাক ফরমাইবেন ও আমার হাবিব গো আপনার মাথা উঠান আপনি যা চাবেন তাই শোনা হবে তবু আপনি আর কাঁদবেন না আল্লাহ হাবিব মাথা উঠে বলবেন মাবুদ গো আপনি তাড়াতাড়ি জাহান নামকে ফিরান জাহান নাম যেভাবে লাফায় লাফে আসছে আপনি যদি জাহান নামকে না ফিরান আমার একটা উমতকে যদি খেয়ে ফেলে আমি কিন্তু তোমার যাতে পাকের কসম খায়া বলি আমি রাসুল্লাহ কিন্তু তোমার বেহেস্তে যাব না মাবুদ গো তোমার জাহার নামকে তাড়াতাড়ি ফিরাও আল্লাহ পাক তখন অল্প একটু পানি হাতে দিয়া বলবেন ও আমার হাবিব গো এই পানি জাহান্নামের নামের গায়ে ছিটায় দেন জাহান নাম পিছাইয়া আল্লাহর হাবিব এই পানি পাইয়া জাহান নামের দিকে পাগলের মতো দৌড় দেবেন যখন জাহান নামের গায়ে ছিটা মারবেন জাহান নাম কেত করে পেছনের দিকে দৌড় দেবে তখন আল্লাহর হাবিব জিজ্ঞাসা করবেন মাবুদগো এটা কোন কুদ্রতি পানি কোন বেহস্তের পানি কোটি কোটি ফেরস্তা যেই জাহার নামকে টানিয়া ফিরাতে রাখতে পারলো না এই অল্প পানি ছিটাই সেই জাহান নাম ফিরে গেল আল্লাহ পাক ফরমাইবেন ও আমার হাবিব গো এটা কোনো কুদ্রতি পানি না এটা বেহেস্তের পানিও না এটা হলো আপনার গুনহাগার উম্মতের চোখের পানি আপনার উম্মতেরা ভুল চুকে শয়তানের ধুকায় পরে গন্ধা করে ফেলছে তখন আমি মাওলার কথা মনে করে মাও আমি মাওলার দরে জাহান নামের যখন চোখের পানি ছাড়িয়া দিছিল তখন আমি মাওলা সেই পানিকে হেফাজত করে রাখছিলাম ও আমার হাবিব গো এই চোখের পানি যে রকম জাহান নামের আগুন ঠান্ডা করতে পারে এই রকম আর কোনো জিনিস আমি মাওলা বানাই নাই ও বাবারা কিসের জন্য দুনিয়াতে আসলা আর কি নিয়ে দুনিয়া থেকে রওনা দিলা নিজের খুব বুদ্ধিমান মনে করো আহা হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহুয়ের মতো হজরত উমর ফারুক রাজি আল্লাহ আনহুয়ের মতো এত বড় খেলাফত চালায়া গেছেন এরকম রাজত্ব চালাবার মতো মানুষ আর কিয়ামত পর্যন্ত না হবে না তাদেরও কি বোকা মনে করো শোনো তাদের অবস্থা মুসলমানদের প্রথম অবস্থায় উনারা মক্কা শরীফের মতো বড় শহরের ধনী ছিলেন সুন্দরী স্ত্রীর স্বামী ছিলেন যুবক যুবতী ছেলে মেয়েদের বাবা ছিলেন জায়গা জমির অভাব ছিল না টাকা পয়সার অভাব ছিল না যখন মাওলার হুকুমে সব ছাড়িয়া দিয়ে মদিনা শরীফে চলে গেলেন স্ত্রী নাই জায়গা জমিও নাই ছেলে মেয়েও নাই টাকা পয়সা নাই ভিক্ষুকের মতো চলে গেলেন শোয়ার বিছানাও সঙ্গে নাই মদিনা শরীফে মসজিদের মধ্যে বালুকে তোষক বানাইয়া পাথরকে বালিশ বানিয়া শুইয়া থাকেন পাঁচ দিন সাত দিন পর্যন্ত না খাইয়া ক্ষুধার তাড়নায় কাতর হইয়া বেহুসের মতো পড়ে থাকতেন এরপর আবার আবার কাফেররা গালাগালি করে আর বলে দেখো কতগুলো খয়রাতির দল আরেক খয়রাতির সঙ্গে আসছে কতগুলো পাগলের দল আরেক পাগলের সঙ্গে আসছে সাহাবারা এই কথা শুনে কাঁদতেন মাবুদ গো তুমি জান স্ত্রী পুত্র ছেলে মেয়ে জায়গা জমি টাকা পয়সা আরাম আয়েস ঘর বাড়ি সব ছাড়িয়া দিয়া এখানে চলে আসলাম এরপর আবার কাফেররা গালি দেয় মন্দ বলে মাবুদ গো এর পরবর্তীতে তোমার কাছে আর কিছু চাই না মাবুদ গো তুমি আমাদের মাফ করে দাও তুমি আমাদের উপরে রাজি খুশি হইয়া যাও আল্লাহ পাক জানাইয়া দেন ওয়াদিয়াল্লাহু عنہم ওয়া আমি মাওলা তাদের উপর রাজি খুশি হইয়া গেলাম তারাও আমি মাওলার উপর রাজি হইয়া গেছে তুমি আমি মাওলার হুকুম মতো চলতে গেলে বাড়ি ঘরও ছাড়তে হবে স্ত্রী পুত্রকেও ছাড়তে হবে না আর এত নিয়ামত আল্লাহ দান করেছেন বর্তমান জামানায় ঘর বাড়ি ছাড়তে হয় না স্ত্রী পুত্র কিছুই ছাড়তে হয় না এরপরও যদি মাওলার হুকুম মতো চলতে না পারি তারপরও যদি জাহান নামে যাওয়া লাগে তার চেয়ে কবালপুরা তো আর সারা জাহানে নাই তাই বাবারা অনুরোধ করি এখনও ফেরো ওই জাহান নামে কেউ যাইও না বাবারা খেয়াল করো কিসের জন্য দুনিয়াতে আসলাম রে আর কয় দিনের দুনিয়া বাবা ত্রিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর হায়াত পাইয়া নিজে হিসাব করে দেখো আরে যুক্তির কথা বাদ দাও নিজেরটা নিজে হিসাব করে দেখো মনে হয় এই সেদিন দুনিয়াতে আসলাম আবার বুড়া হইয়া গেলাম এখন আবার দুনিয়া থেকে চলছি মাঝে মাঝে মনে করি এই সেদিন না পড়াশোনা করছি সেদিন না খেলাধুলা করছি পানিতে কত ডুবাইছি আরে কত গাছে উঠেছি এখন হিসাব করে দেখি আমার বয়স তিপ্পান্ন হইয়া গেল চুল দাড়ি পাকা শুরু হইয়া গেছে আরে বাবারা ঠিক মৌতের সময়ে রকম মনে হবে এই দরজা দিয়ে আসলাম ওই দরজা দিয়া বাহির হইয়া চলিয়া গেলাম বাবা মনের বুঝাও বাবা তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাই বাবা এখনো মাওলারে ধরো মাওলারে মাওলারে রাজি খুশি না করে মুসলমান না হইয়া কবরে যাইও না যে মাওলার কোনো একজন হকানি পীরের হাতে হাত দিয়া খাঁটি তোবা করে কলপকে নরম করে চোখে পানি নিয়া কবরে যাইও আসল হিসাব দেওয়ার আগে নিজের হিসাব মিলাইয়া কবরে যাইও আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম